তারপরে হচ্ছে এই যে এটার মধ্যে উৎপাদনকারী তারপর মোরগজাতকারী বাজারজাতকারী তিনজনের নাম স্পষ্টভাবে ঠিকানা দেওয়া আছে আর এখানে দেওয়া আছে মোরগজাতকারী ও বাজারজাতকারী কোন উৎপাদনকারীর কোন নাম ঠিকানা নাই এটা বিক্রি করলে বেশি লাভ এটা বিক্রি করলে কম লাভ এই জন্য ব্যবসায়ীরা বাজারজাতকারীকে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড নাকি মানে একজন উৎপাদন করছে আর একজন উৎপাদন মোরগ করছে আর একজন বাজারজাত করছে আর ইনি শুধু লেখছে মোরগজাতকরণ বাজারজাতকরণ তাহলে উৎপাদন কে করলো তারপরে বন্ধ করলেন তারপরে বললেন যে আপনার ক্যাশের কথা তারপরে বলতেছে যে ফিজিশিয়ান স্যাম্পল আছে আপনি বলতেছেন ফিজিশিয়ান স্যাম্পল আপনি রাখেন নাই তো আবার এটার দ্বারা আপনি জানেন না তো এইগুলো বললে কে মানে আপনার অপরাধ কমা যাবে প্রতিষ্ঠান বন্ধ করতেছিলেন কেন কি প্রবলেম বন্ধ করে ফেলেন কেন এখনই বন্ধ করার সময় হলো ক্যাশ কাউন্টার এখনই এনে যাবো ঠিক আছে আচ্ছা শুনেন আপনারা কি ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করেন না বিক্রি করেন না আচ্ছা আর মেয়াদোত্তীর্ণ হলে কোথায় রাখেন মেয়াদোত্তীর্ণ ওষুধ কোথায় রাখেন ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করেন না এই যে এটা বের করলাম এটা কি দেখেন তো একটু আপনার খাবার ঔষধ তাহলে এই এখানে থাকবে কেন বলেন স্যার উঠাই ওই এটা মেয়াদোত্তীর্ণ এগুলো ভালো না দাঁড়ান ও দেখছি ওগুলো রাখেন এগুলো ভালো এটা এটা হচ্ছে বিক্রির জন্য না এটা কি এখানে কি আপনি আপনার খাবার ঔষধ রাখতে পারেন না রাখতে পারি না এটা রাখাটা কি ঠিক না রাখাটা ঠিক না ঠিক আছে সেটাই অন্যায় এগুলো আপনার ফিজিশিয়ান স্যাম্পল আপনি এখানে রাখতে পারেন এটা রাখা মানে হচ্ছে আপনি বিক্রির জন্য রাখতেছেন না বিক্রির জন্য রাখে মানে এটা ভাষ্য এটা ঠিক আছে আপনি এখানে রাখতে পারেন এখানে আপনার খাওয়ার কি কি ওষুধ আর রাখছেন বলেন আর কোন ওষুধ রাখেনি এটা আপনার খাওয়ার ওষুধ শুধু একটাই তো একটাই শুধু খাওয়া ঠিক আছে আর আমরা দেখতেছি আর মেয়াদোত্তীর্ণ হলে কোথায় রাখেন ওষুধ পিছনে রাখেন পিছনে কোথায় রাখেন আচ্ছা আপনার ফিজিশিয়ান স্যাম্পল আপনি দোকানে তো রাখতে পারেন না জানি ঠিক আছে এখানে এগুলা কি এক মিনিট এই যে এগুলা এই যে ফিজিশিয়ান স্যাম্পল এগুলো আপনি রাখছেন কেন এগুলো কোম্পানি দিয়ে গেছে ডাক্তারকে দেওয়ার জন্য আমার কাছে ডাক্তার বসে ডাক্তার সাহেবকে দেওয়ার জন্য রেখে গেছে আমার কাছে ডাক্তার সাহেব আসেন আজকে কিছুদিন ধরে কোম্পানি কি আপনাদেরকে দিয়ে যায় কোম্পানি ডাক্তারকে দেয় কিন্তু ডাক্তার আজকে কয়েকদিন আসতেছে না ডাক্তারের ওষুধ তো আমাদের কাছে রেখে গেছে আপনারও আপনি তো ফার্মেসি ওষুধ বিক্রি করেন না আপনি এই ওষুধ রাখতে পারেন আপনি বিক্রি করতেছেন ওই অবস্থায় পাওয়াটা আমাদের জন্য আমরা পাবো না কিন্তু আমরা আপনাকে এখানে রাখারই অন্যায় ঠিক আছে আপনি বিক্রি করতেছেন এই জন্য অনেকে বলতে পারে যে আমার এখানে আছে কিন্তু আমি বিক্রি করি না আপনি রাখতে পারবেন না ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমদানিকারকের তথ্য ছাড়া বিদেশি কোনো পণ্য রাখতে পারবেন না